তোমার নাম কি? আগের নাম কি ছিল? এখন বর্তমান কি নাম? পূজা দাস। তোমার আজকে যে বিবাহ অনুষ্ঠান হয়েছে কেমন লাগছে তোমার কাছে? কেমন ভালো? তুমি যে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস রেখে হিন্দু ধর্ম গ্রহণ করেছো, তুমি কি স্বেচ্ছায় গ্রহণ করেছো? ভালো লাগছে? আপনি আজকে আপনার সহধর্মিণী পেয়ে আজকে এই বিবাহ অনুষ্ঠানে সবাই আসার কারণে কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে? সারা জীবন ওনাকে সহধর্মিণী হিসাবে নিয়ে থাকবেন তো? দাদা, আপনি শুনলাম যে আপনি অত্যন্ত তাদের মেলবন্ধনে এবং সাদৃশ্যতাকে টিকিয়ে রাখার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করেছেন, তা আজকে যে অনুষ্ঠান হয়েছে আপনার যে উপলব্ধিটা একটু বলবেন। নমস্কার, আমি ডে ওয়ান থেকে সেই বিষয়টাকে আমি পুরোভাবে কভার করেছি এবং যতটুকু আমাদের হিন্দু সমাজ পুরো এবং হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বিবিধ সংগঠন, সংঘ পরিবার সবাই মিলে, হিন্দু পরিবারের সব এক একটা সদস্য সবাই মিলে আজকে আমরা অনেক বাধা বিপত্তিকে ক্রস করে এগিয়ে এসে আজকে এই শুভ দিনে আমরা একত্রিত হয়েছি। আমি ভেরি হ্যাপি এবং আমি একবার জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নমস্কার।